ঘুমাইতে গেলে আমার ঘুম আসতো না, অনেক সময় আমি গরম সেঁক দিলে আমার ঘুম আসতো মাঝে মধ্যে। আর কাজ তো করা সম্ভব না, অনেক সময় বসে যেতে ভালো লাগতো আমার। এরপরে আমি একদিন অনেক অসুস্থ হয়ে যাই, অসুস্থ হওয়ার পর আমি আর্জেন্ট রিটার্ন টিকিট কাটি, আমি বাংলাদেশে চলে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রবি হোসেন, আমার জেলা কুমিল্লা, চৌদ্দগ্রাম থানা। বয়স আমার 37, পেশা আমার প্রবাসী, একজন প্রবাসী। আমি অনেকদিন যাবত আমার কোমরে ব্যথা নিয়ে ভুগছি। এই কোমর ব্যথার জন্য আমি অনেক সময় কাজ করতে পারতাম, একটু কোনো কিছু উপর করে তোলা দিতে পারতাম, দাঁড়াইতে পারতাম না। 1 ঘন্টা দাঁড়ালে আমার আধা ঘন্টা বসে থাকতে হতো এই সমস্যা নিয়ে আমি। এরপরে আমার এক বন্ধুর পরামর্শ ডিপিএসসি হসপিটালে ডাক্তার সকলে সারাপন্ন হয়। এখন আমি অনেকটা সুস্থ, এখানে আসছি আমি 11 দিন হয়েছে, 11 দিনে মাশাল্লাহ আমি অনেকটা সুস্থ। আমি এখন বাড়ি চলে যাব, এই কারণে আমার পারিবারিক একটু সমস্যার কারণে তা আরো অনেকদিন থাকার জন্য আমার ইচ্ছা ছিল। আমার এই সমস্যার জন্য ব্যথাটা করতো আমার বাম পাশে, ডান পাশে, আমার পা পর্যন্ত আসতো আমার এই সমস্যাটা। পা জ্বালা পাওয়া করতো, পা ঝিনঝিন করতো, আমার পা অবশ লাগতো, এরকম অবস্থা ছিল। ঘুমাইতে গেলে আমার ঘুম আসতো না, অনেক সময় আমি গরম সেঁক দিলে আমার ঘুম আসতো মাঝে মধ্যে। আর কাজ তো করা সম্ভব না, অনেক সময় বসে যেতে ভালো লাগতো আমার। এরপরে আমি একদিন অনেক অসুস্থ হয়ে যাই, অসুস্থ হওয়ার পর আমি আর্জেন্ট রিটার্ন টিকিট কাটি, আমি বাংলাদেশে চলে আসি। ওই দেশে হালকা চিকিৎসা নিয়েছি, কোনো এও হয় নাই, সুস্থতা হয় নাই, থেরাপি দিয়েছি 15 দিন পর পর, থেরাপি দিয়ে আমার কাজে আসে নাই। এই জন্য এখানে আমি এখানে আসছি স্যার। এখানকার সন্তান পাইছি আমার এক ফ্রেন্ড কাতার প্রবাসী, উনি এবং ওনার মা সুস্থ হয়েছে এখানে। উনি আমার এই অ্যাড্রেসটা দিয়েছে এবং আমি ইউটিউবে দেখে পুরো অ্যাড্রেসটা নিয়ে আমি এখানে আসছি। এখানে চিকিৎসা মান অনেক ভালো, তাদের আচার ব্যবহার এবং নার্স এবং ডাক্তার সাহেব অনেক ভালো মানুষ, বিশেষ করে বন্ধু সুলভ আচরণ করে ওনারা। আমার মতো যে সকল রোগীরা যারা এই দীর্ঘদিন ভুগছেন, কোনো খোঁজ পাচ্ছে না ভালো একটা ডাক্তারের, ভালো একটা হসপিটালে, তারা এখানে আসতে পারে। আমি সুস্থ হয়েছি এই জন্যই আমি বলছি, আমার ভালো লাগছে তাদের চিকিৎসা সেবা এবং চিকিৎসার কোয়ালিটি, এই কারণে তাই। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সারা জীবন সবসময় ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এই কথা বলে আমি আল্লাহ হাফেজ। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।